তেলিয়ামুড়া খোয়াই মূল সড়ক থেকে মোহরছড়া ক্রিমিশান গ্রাউন্ড পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য বিগত সরকারের আমল থেকেই এলাকাবাসীরা দাবি জানিয়ে আসছিল। কিন্তু ক্ষমতার মসনদে থাকাকালীন বাম সরকার এই রাস্তা তৎকালীন সময়ে নির্মাণ করে দিতে সম্পূর্ণ ব্যর্থ ছিল। অবশেষে 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জোট সরকার ক্ষমতার মসনদে প্রতিষ্ঠিত হওয়ার পর বিজেপি জোট সরকারের বর্তমান বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় এবং পূর্ত দপ্তরের উদ্যোগে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় তেলিয়ামুড়া খোয়াই মূল সড়ক থেকে মোহরছড়া ক্রিমিশন গ্রাউন্ড পর্যন্ত একটি পাকা রাস্তা। এতে ওই এলাকায় বসবাসকারী মানুষজন থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং কৃষকেরা দারুণভাবে উপকৃত হবে। এই জন্য এলাকাবাসীরা বিধায়িকাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মঙ্গলবার বিধায়িকা কল্যাণী রায় ওই এলাকার পাকা রাস্তাটি পরিদর্শন করেন। এদিন বিধায়িকা শ্রীমতী রায় পরিদর্শনকালেই সফর সঙ্গী ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন যমুনা দাস সহ অন্যান্যরা। এই রাস্তাটি এই সরকারের আমলে এই রাস্তাটির কাজ হয়েছে এবং সংস্করণ হয়েছে। প্রায় 15 লক্ষাধিক টাকা ব্যয় করে এই রাস্তাতে পিচ দেওয়া হয়েছে এবং টিকে রুট থেকে তেলিয়ামুড়া খোয়াই রুট থেকে ক্রিমিশন গ্রাউন্ড পর্যন্ত এই রাস্তাটি হয়েছে এবং আরেকটা দিকে মানে তিন মুখে এই রাস্তাটা হয়েছে। এলাকার মানুষ খুব খুশি যে তারা দীর্ঘদিন এই এলাকায় তাদের যাতায়াত করতে খুব অসুবিধা হতো, রিক্সা দিয়ে বাইসাইকেল দিয়ে কিংবা বাইক দিয়ে চলাচল করতে তাদের অসুবিধা হতো, প্রচুর দুর্ঘটনার সম্মুখীন তাদেরকে হতে হয়েছে। কিন্তু এই এলাকার আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সদস্য এদের দাবি দেওয়া এরা একটা শর্ত রেখেছিল যেভাবে হোক এই রাস্তাটা করতে হবে। তারপর আমরা এই রাস্তার কাজ পিডাব্লিউডির মাধ্যমে সম্পন্ন করেছি। এলাকার মানুষ ভীষণ খুশি যে তারা এমন একটি সুন্দর কালো রাস্তা পেয়েছে। ঘুরতে বাইরুলের রাস্তাটা আগে কাদা দিয়ে আটন লাগছে, ওখানে তো আর কাদা দিয়ে আটন লাগে না, ওখানে পিছনে ভালো হয়েছে। জানাইছি, জানাইলো এরা গুরুত্ব দিচ্ছে না, এই কাদা দিয়ে আমরা আটন লাগে। এখন এই রাস্তাটা হওয়াতে আপনারা কীরকম উপকৃত হইবেন? আমরাও উপকৃত হই, ওখানে ঘুরতে বাইরুলের রাস্তা কাদা লাগে না, এরপর দা গাড়ি আয়ে কন্টিনিউ কইলে দূর দায় এরপরে গাড়ি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।